ওয়েলকাম টু বিডিটেক অ্যাব্রড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিয়েতনামের কাজের ভিসা নিয়ে কথা বলবো। ভিয়েতনামে কি কি কাজের ভিসা রয়েছে, আপনার কত টাকা আপনি ইনকাম করতে পারবেন, কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, প্লাস হচ্ছে ভিয়েতনামে আপনি কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন কাজের ভিসায়, সেটা নিয়ে ধারণা দেবো। ভিয়েতনামে কি ডিরেক্ট ওয়ার্ক পারমিট হয় না ভিজিট টু ওয়ার্ক হয়, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করবো, আসলে ভিয়েতনামে কি ডিরেক্ট ওয়ার্ক পারমিট হয় না হচ্ছে ভিজিট টু ওয়ার্ক হয়। প্রথম কথা হচ্ছে ভিয়েতনামে ডিরেক্ট ওয়ার্ক পারমিট হয়, সেক্ষেত্রে হচ্ছে খুবই কম লোক যায় আপনার। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ভিয়েতনামের ওয়ার্ক পারমিট নেন, আপনার কস্টিংটা একটু বেশি হয়। কস্টিং বেশি হয় মিন্স হচ্ছে সাধারণত ভিজিট টু ওয়ার্কই বাংলাদেশ থেকে বেশি কর্মী যায়, সেই তুলনায় খরচটা অনেক বেশি বেড়ে যায়। 4-4.5 লাখ টাকা খরচ হয় যদি আপনি ডিরেক্ট ওয়ার্ক পারমিটে যান। ওয়ার্ক পারমিটেও আপনি যে কয় টাকা ইনকাম করতে পারবেন, ভিজিট টু ওয়ার্কেও যদি যান সেক্ষেত্রেও আপনার খরচটা ওরকমই আসে। এখন আসলে সে ভিজিট টু ওয়ার্ক কাজ কথাটা কি, মানে এটা কীরকম, মানে কীভাবে যায়। মেইনলি যেটা থাকে বাংলাদেশ থেকে আপনার ভিজিট ভিসা বিভিন্ন প্রক্রিয়াতে হয় আপনার ভিয়েতনামের, সেক্ষেত্রে হচ্ছে যেটা থাকে আপনি চাইলে 1 মাসের ভিজিট ভিসা নিয়ে যেতে পারেন, 3 মাসের ভিজিট ভিসা নিয়ে যেতে পারেন। এরপরে যেটা থাকে আপনার স্টিকার ভিসা নেওয়া সম্ভব, প্রথমে এখানে অ্যাপ্রুভাল করবেন আপনি ভিয়েতনামের এম্বাসি, মানে যখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন, ক্রস করার সময় এখানে আপনি $25 পে করে স্টিকার নিতে পারেন, অ্যাপ্রুভালটাকে আপনি স্টিকার ভিসাও করে নিতে পারেন। এই হলো দুইটা প্রসেস, এই দুইটা প্রসেসের আপনি যে কোনো প্রসেসে যেতে পারেন। এখন আসলে হচ্ছে ভিয়েতনামে যেটা সুবিধা সেটা হচ্ছে ওইখানে কোনো ঝামেলা নাই, ঝামেলা নাই যদি আপনি অবৈধভাবে থাকতে চান থাকতে পারেন। ভিসাটাকে কি কনভার্টেবল কিনা, মানে ভিজিট টু ওয়ার্কে কনভার্টেবল কিনা, আসলে ভিজিট টু ওয়ার্কে কোনো কনভার্টেবল হয় না। এখানে যেটা থাকে আপনি পারমিট কাট করা যায়, পারমিট কাট করতে খরচ হয়, খরচ হলো আপনার $700 থেকে $700 মতো অলমোস্ট খরচ হয়। এখানে অনেকে যেটা থাকে যে এই পারমিট কার্ডটা করে দেয় না, পারমিট কার্ডটা কারা করতে পারে স্পেসিফিক করে হলো যে কোম্পানি ট্যাক্স পে হোল্ডার, মানে ভিয়েতনামে যেসব কোম্পানি রয়েছে সব কোম্পানি কিন্তু ট্যাক্স পে করে না। যারা একটু বড় কোম্পানি, যাদের এখানে এমপ্লয় বেশি, যারা গভর্নমেন্টকে ট্যাক্স পে করে, তারাই শুধু এই পারমিট কার্ডগুলো করতে পারে বা হচ্ছে করার অথরিটি থাকে। কিন্তু ভিয়েতনামে যেটা থাকে আপনি যে কোনো ভিসায় আসেন না কেন, আপনি কি চাইলে সরাসরি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন। তাদের কাছে যেটা থাকে যে গভর্নমেন্ট থেকে অত স্ট্রিক্ট নাই যে আপনাকে একেবারে 100% ভিসা থাকতে হবে বা হচ্ছে ওয়ার্ক পারমিট থাকতে হবে বা পারমিট কার্ড থাকতে হবে, এরকম কোনো ইস্যু নাই। আপনি জাস্ট একজন কর্মী যদি কাজ করেন ওর তারা আপনাকে কাজ দিয়ে দিবে। কাজ আসলে কি কি কাজ হয়ে থাকে মানে ভিয়েতনামে, কাজ মূলত যেটা থাকে আপনার এখানে তাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের কাজ থাকে, আপনার কাজ থাকে হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি আছে যেগুলো আসলে বোর্ড ফার্নিচার, বেতের ফার্নিচার, তারপরে আছে গার্মেন্টস ফ্যাক্টরিতে থাকে কাজ, তারপরে আছে জুতার ফ্যাক্টরিগুলোতে কাজ থাকে। এই হলো মূলত তাদের ইন্ডাস্ট্রি বা কাজের সুবিধা। আপনারা হয়তো অনেকে জানেন যে এই মুহূর্তে কিন্তু গার্মেন্টস সেক্টরে 1 নম্বর পজিশন হোল্ড করতেছে চায়না, দ্বিতীয় নম্বরে ছিল বাংলাদেশ, বাংলাদেশকে টপকে কিন্তু এখন দ্বিতীয় অবস্থানে কিন্তু ভিয়েতনাম। অর্থাৎ হচ্ছে তাদের কিন্তু বড় বড় যেসব বায়ার রয়েছে সেই সব বায়ারে কিন্তু তারা আপনার কাজ করে, লাইক হচ্ছে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং যে বায়ারগুলো সেই কাজগুলো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ভিয়েতনাম ফ্যাক্টরি বা কোম্পানিগুলো করে থাকে। বাংলাদেশ কিন্তু 3rd পজিশনে চলে আসছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইয়ারতে অবস্থানে। সো সেই হিসেবে তাদের ওখানে কিন্তু হিউজ কর্মীর প্রয়োজন আছে গার্মেন্টস সেক্টরে, বিশেষ করে যারা গার্মেন্টসে কাজ করেন তাদের এখানে কিন্তু ওই ভিয়েতনামে যে কাজ করার সুবিধা রয়েছে। সুবিধা হলো কোনটা, বাংলাদেশে যারা সাধারণত জেনারেল অপারেটর থাকে তারা 20-25 হাজার টাকা ইনকাম করে, ওইখানে সাধারণত যেটা থাকে স্যালারি রেঞ্জটা $300 থেকে শুরু করে $400 ভিতরে ম্যাক্সিমাম স্যালারি হয়ে থাকে। সেক্ষেত্রে যেটা থাকে আপনার প্রথম পর্যায়ে অনেক কর্মী যেহেতু ল্যাঙ্গুয়েজগত প্রবলেম থাকে, যেহেতু আপনাকে কাজ বুঝিয়ে দিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রথম অবস্থায় তারা জেনারেল ওয়ার্কার হিসেবে অ্যাজ এ অপারেটরের হেল্পার হিসেবে কাজ করে। পরবর্তী সময় আপনার যদি কাজের এক্সপার্টনেস থাকে 2-3 মাস কাজ করার পরে আপনি কিন্তু সুইং অপারেটর বা অন্যান্য পোস্টগুলোতে কাজ করতে পারেন। ফার্নিচার ফ্যাক্টরিগুলোতে আসলে কাজ কি থাকে, বোর্ড ফার্নিচারে অনেকে রং দেয়, অনেকে যেটা থাকে আপনার ফার্নিচার ফ্যাক্টরিতে যেটা থাকে আপনার হচ্ছে যেটা থাকে আপনার ওই যে বোর্ডের ফার্নিচার বানানো থাকে, ওইগুলো প্যাকেজিং করা, বিভিন্ন ধরনের কাজ থাকে। সেই ক্ষেত্রে যেটা রয়েছে আপনার এখানে কাজ করার হিউজ একটা অপরচুনিটি থাকে, আপনি চাইলে ফার্নিচার ফ্যাক্টরিগুলোতে
300 থেকে 350 বা $400-এর ভিতরে আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। যেহেতু ডলারের রেটটা এই মুহূর্তে হাই, আপনি যদি $300-ও ইনকাম করেন অলমোস্ট 35,000 থেকে 40,000 টাকার কাছাকাছি। আপনি কি এখানে মেইনলি যেটা থাকে যে আপনার হচ্ছে অন্যান্য সেক্টরগুলো থেকে আপনি কাজ করতে পারবেন কিনা, আপনি চাইলে এখানে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। যারা মূলত পারমিট কার্ড করে দেয় বা পারমিট কার্ড করে, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই পারমিট কার্ডের একটা অপরচুনিটি থাকে। অপরচুনিটি থাকে কোনটা, আপনি লিগালি কাজ করতে পারতেছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না। আর এই পারমিট কার্ডটা যে কোম্পানিগুলো করবে সাধারণত তাদের কোম্পানিতেই আপনাকে কাজ করতে হয়। চাইলে অনেক কোম্পানি আছে যে আপনাকে পারমিট কার্ড করে দিল, প্রত্যেক বছরে বছরে আপনি একটা পেমেন্ট দিয়ে তাদের কাছে পারমিট কার্ডটা এক্সটেনশন করে আপনি কাজ করতে পারেন। আর একটা ব্যাপার যেটা থাকে, আপনি যদি দেশে ব্যাক করার ক্ষেত্রে সুবিধা, যে মানে যেটা অসুবিধা থাকে সেটা হচ্ছে আপনাকে একবারে ব্যাক করে চলে আসতে হবে। আপনি একটা পেনাল্টি দিবেন, পেনাল্টি দিয়ে আপনাকে ব্যাক করে চলে আসতে হবে। এই হলো সিস্টেম বা প্রক্রিয়া। আর একটা ব্যাপার হচ্ছে যেটা থাকে, আপনি যদি বড় কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিতে পারেন তাহলে খুব স্মুথলি কাজ করতে পারবেন। সাধারণত ভিজিট টু ওয়ার্ক যে কাজগুলো থাকে, আপনি এক মাসের ভিজিট ভিসা নিয়ে গেলেন, আপনার যে সবচেয়ে বিষয় যেটা থাকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি পারমিট কার্ডটা যাদের সাথেই কাজ করেন তাদের সাথে এনশিওর করে নেবেন যে আপনার যেন পারমিট কার্ডটা করে দেয়। এখানে খরচ হয় কত, 2,80,000 থেকে শুরু করে 3,00,000 টাকার ভিতরে সর্বোচ্চ খরচ হয়। সেক্ষেত্রে যদি আপনি থার্ড পার্টি কারোর মাধ্যমে করেন 3,50,000 টাকাও অনেক সময় নিয়ে নিতে পারে। সাধারণত আমরা যতটুকু জানি যে এটা 2,80,000 থেকে 3,00,000 টাকার ভিতরে এই কাজগুলো হয়ে থাকে। সব সুবিধা হচ্ছে যেটা আপনি যাদের সাথে কাজ করেন আপনি পারমিট কার্ডটা এনশিওর করে নেবেন যে আপনি পারমিট কার্ডটার জন্য প্রথমে 1 বছরে তারা করে দেয়। এর পরবর্তী বছরে যদি আপনি কোম্পানিতে কন্টিনিউ করেন কোম্পানি আপনার পারমিট কার্ড করে দিবে, যদি না করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি বাইরে কাজ করলে হয়তো কোম্পানিকে একটা পেনাল্টি দিলে আপনাকে তারা প্রত্যেক বছরে পারমিট কার্ডগুলো এক্সটেনশন করে দিবে। এই হলো মূলত ভিয়েতনামের কাজের সিস্টেম বা প্রক্রিয়া। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি শুধু হুজোগে কান দিবেন না, ব্যাপারটা বুঝবেন, জানবেন, যাদের সাথে কাজ করবেন তাদের সাথে বিষয়টা এনশিওর হবে। আর এই পারমিট কার্ডটা অ্যাপ্লাই করে কখন, যখন আপনার ভিসাটা মরে যায় বা হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসাটা এক্সপায়ার হয়ে যায়, তখন কিন্তু তারা পারমিট কার্ডের জন্য অ্যাপ্লাই করে যে এই ওয়ার্কারটা আমার প্রয়োজন, আমি তাকে নিব, এই জন্য আমাকে একটা পারমিশন দেওয়া হোক। তখন হচ্ছে ইমিগ্রেশন থেকে তাকে একটা পারমিট কার্ড করে দেয়। এটা সাধারণত 1 বছরের হয়, 1 বছর পর পর আপনাকে $500 দিয়ে আপনি এটা এক্সটেনশন করে নিতে পারবেন। এই হলো মেইন বিষয় ভিয়েতনাম নিয়ে। যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন, আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।